53.4 বর্গ কিলোমিটারের কুমিল্লা সিটিতে চলছে ভোটের লড়াই। নগরের অভিভাবক বেছে নিতে ইভিএম এর মাধ্যমে নিজেদের সমর্থন দিচ্ছেন ভোটাররা। ভোটের সকাল থেকেই এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র চষে বেড়াচ্ছেন নগরের অভিভাবকের লড়াইয়ে অংশ নেয়া তিন মেয়র প্রার্থী। 8:30টার কিছু পরে নগরীর 11 নম্বর ওয়ার্ডে ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে রিফাত বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন মেনে নেবেন তিনি, সেই সঙ্গে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথাও জানান নৌকা প্রতীকের এই প্রার্থী। চমৎকার, আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেব, প্রয়োজনে আমি জব হয়ে যাব, আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না। একই কেন্দ্রে ভোট দেওয়া শেষে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার ভোট কক্ষ কমানো ও নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। একই রুমে দুইটা বুথ করা হচ্ছে, সেক্ষেত্রে আমার এজেন্ট কিন্তু দুইটা বুথেই থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমার এজেন্ট এক কক্ষে দুজন রাখা হচ্ছে। এদিকে সকাল 10টার কিছু আগে হোসামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় সাক্কু ইভিএম এর ত্রুটি থাকার অভিযোগ তোলেন, তবে ভোটের পরিবেশ আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্তুষ্ট জানান এই মেয়র প্রার্থী। পরিস্থিতি সবই ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, কিন্তু ইভিএম পদ্ধতিটা একটা টুডু আছে, মেশিন অনুগুণ কেন্দ্রে কাজ করতেছে না, জবাব আমি নিশ্চিত ইনশাআল্লাহ 100% নিশ্চিত আছে। ভোটারদের মন জয়ে টানা 18 দিন প্রচারণা চালান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নামাত এই তিন প্রার্থী। ভোটের জমজমাট লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি তা জানা যাবে আজই। অভিযোগ পাল্টা অভিযোগ তো ছিলই, এতদিন ধরে প্রতিশ্রুতির ফুলঝুরি ছটিয়েছেন প্রার্থীরা, এবার ভোটারদের পালা। ভোটের দিনে তারাই বেছে নেবেন কে হবেন তাদের পরবর্তী নগরপিতা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা।